তানজিম আহমেদ সোহেল তাজ। সোহেল তাজ একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রাক্তন প্রতিমন্ত্রী। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিনের সর্বকনিষ্ঠ সন্তান তিনি। সোহেল তাজ গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে 1970 সালে 5ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। মা সৈয়দা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য। চার ভাই বোনের মধ্যে তানজিম সবার ছোট। বড় বোন শারমিন আহমেদ জিপি, মেজ বোন বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর সাইড আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং ছোট বোন মাহজাবিন আহমেদ মিমি। সোহেল তাজ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি ও 2008 সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। সোহেল তাজ 2001 সালে নির্বাচনে গাজীপুর সাইড কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। 2009 সালে 6ই জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সোহেল তাজকে। একই বছর 31শে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। 2012 সালের 23শে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও তিনি পদত্যাগ করেন। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ করা না হলে 7ই জুলাই 2012 সনে তিনি আবারও পদত্যাগপত্র পেশ করেন। তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। তারপর থেকে তিনি রাজনীতি থেকে কিছুটা দূরে। 2018 সনের নির্বাচনে তিনি তার বোনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন। সোহেল তাজ একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, বিশেষ করে তার নির্বাচনী এলাকা গাজীপুর সাইড কাপাসিয়া অঞ্চলের মানুষ আছেন। তিনি আবারও স্বরূপে রাজনীতিতে ফিরে আসবেন এবং জনগণের সেবা করবেন।